হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব রাজ্যে চাকরি যাচ্ছে 78,000 শিক্ষকের। তো বন্ধুরা, সেটাকে নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, বিস্তারিত জানা যাক। আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন উঠে আসবে, সেখানেও প্রেস করে দিবেন, কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন। বছরে 5 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল মোদী সরকার, সেই প্রতিশ্রুতি গত 5 বছরে পূরণ করতে পারেনি তারা। চাকরির এই চরম খড়ার বাজারে আবার 78,000 শিক্ষকের চাকরি যেতে বসেছে, তাও আবার বিজেপি জেডিইউ জোট শাসিত বিহারে। আর এই চাকরি যাওয়ার কারণ নাকি একটি ছোট্ট সার্টিফিকেট কোর্স। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের শিক্ষকদের জন্য জারি হয়েছে নতুন হুলিয়া, 6 মাসের ডিএলএড ব্রিজ কোর্স না করলে শিক্ষকতা করতে দেওয়া হবে না। হিসেব বলছে দেশের প্রায় 4 লাখ শিক্ষকের ডিএলএড ডিগ্রি নেই, তার মধ্যে 78,000 শিক্ষকের বিহারের। শুধুমাত্র বিহার থেকে 2,85,000 শিক্ষক ইতিমধ্যে এই ডিএলএড ডিগ্রি পাওয়ার নাম জন্য নথিভুক্ত করেছে। বাকি 2,77,000 শিক্ষক ডিএলএডের ডিগ্রি পেতে সফল হয়েছেন, বাকি 78,000 শিক্ষকের এখনও এই ডিগ্রি কোর্স করে উঠতে পারেনি। এরা সকলে রাজ্যের কোনো না কোনো সরকারি এবং বেসরকারি স্কুলের সঙ্গে যুক্ত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের নির্দেশিকা অনুযায়ী ডিএলএড না করা শিক্ষকেরা আর চাকরি করতে পারবেন না। শুধু বিহারে নয়, গোটা দেশে হাজারো শিক্ষকের চাকরি এখন সংকটের মুখে। অথচ 2017 সালে এই ডিগ্রি কোর্স প্রথম চালু হয়, সেটা 2019 সালে মার্চ মাস পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। তার মধ্যে সব স্কুল শিক্ষকের এই 6 মাসের ডিগ্রি কোর্স করা বাধ্যতামূলক বলে নির্দেশ জারি করা হয়। এত কম সময়ের মধ্যে যেসব শিক্ষকদের এই ডিগ্রি করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের উপর, যারা বিএড করেছেন তাদেরকে এই ডিগ্রি করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।